নড়াইলের চাকই রুখালি পৌষ মেলার সংস্কৃতি বহু বছরে, আর এ মেলায় আয়োজন করা হয় ৩০০ বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার। গেল সোমবার নড়াইল সদর উপজেলার বিছালি ইউনিয়নের চাকই মাঠে ২ দিনব্যাপী মেলার প্রথম দিন অনুষ্ঠিত হলো এ ঘোড়দৌড় প্রতিযোগিতা। মেলায় রঙিন বেলুন হাতে শিশুদের মাতামাতি ছিল দেখার মতো। দূরদূরান্ত থেকে আসা হাজার হাজার নারী পুরুষ ও শিশুদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে গোটা মাঠ। শীতের পরন্ত বিকেলে ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন সকলেই। এলাকাবাসী জানান, বহু বছর ধরে চাকই রুখালি ঐতিহ্যবাহী পৌষ মেলায় ঘোড়দৌড় অনুষ্ঠিত হচ্ছে। এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। প্রতিটা বাড়িতে বিভিন্ন এলাকা থেকে আত্মীয়রা বেড়াতে আসেন। এক অন্যরকম আনন্দমুখর পরিবেশে এই মেলা উদযাপিত হয়। আমাদের পৌষ মেলা চাকই রুখালির ঐতিহ্যবাহী একটা পৌষ মেলা। এখানে বহু বছর ধরে আমার জন্মের আগে থেকেই এই ঘোড়দৌড় হয়ে আসছে। এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে, মানুষের মনে একটা আনন্দ উল্লাস সৃষ্টি হয়। এখানে এই চাকই রুখালি মানুষের ভিতরে ঈদের কি আমেজ, তার থেকে একটা অন্যরকম আনন্দমুখর পরিবেশে এখানে মানুষজন উৎসব পালন করে থাকে। ঈদের আনন্দ এরকম আনন্দ হয় না। এখানে প্রতিটা বাড়ি বিভিন্ন এলাকা থেকে আত্মীয় স্বজন লোকজন এসেছে এবং আমরা যে সমস্ত যুব সমাজের লোকজন আছে আমরাও খুব আনন্দ উল্লাস করতেছি। আমাদের চাকই রুখালির অনেক বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় এবং পৌষক্রান্ত মেলা, এবং এই মেলা এবং ঘোড়দৌড় উপলক্ষে আশেপাশে বা দূর দূরান্ত থেকে অনেক লোক আসে, বিভিন্ন পেশার লোক আসে এবং এলাকায় একটা উৎসব বা আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। পৌষ মেলার দিন এই ঘোড়দৌড় অনুষ্ঠিত হয় এবং হয়ে আসছে অনেক পূর্বপুরুষ থেকে। আমরা শুনে আসছি যে ঘোড়দৌড় আছে, কিন্তু কততম তার কোনো হিসাব নাই। এখানে বিভিন্ন আমাদের যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আসে ঘোড়দৌড় দেখতে। আমাদের বাড়ি পিঠা পায়েস রান্না হয়, ভালো ভালো খাবার তৈরি হয়, তারপর আত্মীয় স্বজনরা খেয়ে অনেক সময় থেকে যায়। 2 দিন আগেও আসে আত্মীয় স্বজনরা, আর 2 দিন পরেও যায়। একটা উৎসবের আমার বিরাজ করে, ঈদের মতো, প্রতি বছর ঈদের মতো একদিন উৎসব সৃষ্টি হয়। দূর দূরান্ত থেকে ঘোড়দৌড় দেখতে আসা দর্শনার্থীরা জানান, আগের মতো সব জায়গায় এখন আর ঘোড়দৌড় অনুষ্ঠিত হয় না। তারা চান গ্রাম বাংলার এসব ঐতিহ্যবাহী আয়োজন যেন ভবিষ্যতেও করা হয়। ইউটিউব এইসব মেসেঞ্জার এইসব নিয়ে এখন ব্যস্ত থাকি। অনেকদিন ঘোড়দৌড় দেখলাম, আমাকে খুবই ভালো লাগছে। আরো ভালো হওয়া উচিত, এটা আমরা দেখতে চাই। আমরা শহর অঞ্চলে থাকি, আমাদের ওইখানে এসব হয় না। অনেকদিন পর নানু বাড়ি আসছি, দেখে খুবই ভালো লাগছে। ঘোড়দৌড় দেখতে আসছি। ঘোড়দৌড় আগের মতন তো হয় না এখন। আগে দাঁড় ছিল বড় দাঁড়, সেই সময় 4-5টা একসাথে আসা যাতে পারত। এখন ঘোড়া ভালো ভালো ঘোড়া আছে, কিন্তু সব আসে না। আসে না এই কারণে যে ঘোড়া কাটিয়ে কোনো জায়গায় উঠতে পারবে না, এই কারণে আসে। ঘোড়দৌড় দেখতে আসে, সেটা খুব ভালো লাগতেছে। আর আগের মতো এখন আর ঘোড়দৌড় হয় না, কিন্তু কে জায়গায় প্রতি বছর যাওয়ার দিন হয়। গতবার হয়নি, আমরা ছোটবেলায় দেখে আসছি যে ঘোড়দৌড় এই জায়গায় প্রতি বছরই পুষ্পার যাওয়ার দিন হয়। কিন্তু এখন তো গতবার করোনা কি অন্য কোনো কারণ ছিল, তাতে ঘোড়দৌড় হয়নি। এবার হচ্ছে এলাকায় অনেক মানুষের ঢল নামে ঘোড়দৌড় দেখেই ভালো লাগছে। ঘোড়ার মালিকরা জানান, ঘোড়দৌড়ে তাদের অনেক খরচ হয়। কোথাও পুরস্কার পান, আবার কোথাও পান না, কিন্তু তারপরও তারা আনন্দের জন্য ঘোড়দৌড়ে অংশ নেন। আমরা ঘোড়ার দৌড় দিয়ে আমাদের অনেক খরচ হয়, কিন্তু তারপরে আনন্দের সাথে আমরা ঘোড়াটা দামড়াতে অনেক জায়গায় কোনো জায়গায় পুরস্কার পাই না, তারপরে একটা আনন্দ, গ্রামবাসীর একটা আনন্দ পাই না, আমরা সবাই আনন্দ পাই, দর্শক যারা আছে এরা আনন্দ পায়। যাই হোক, আমরা ঘোড়া পুষলি হয়তো লস হয়, তারপরে আমরা আনন্দের জন্য এগুলো পুষি। এগুলো মানুষের দর্শকদের আনন্দ দেওয়ার জন্য এই অনুষ্ঠান করেছে, যারা এই গ্রামের মানুষ এরা আনন্দ পাচ্ছে অনুষ্ঠান দিয়ে। যাই হোক, আমরা এগুলা তারপরে আইসি আজকের চাকরি কারণ বসত আমাদের তো ঘোড়া দামড়াচ্ছি না। আমি পুরা মারাই পুরা আনন্দ দেওয়ার জন্য দাবড়াই, আর পুরা দাবড়ালে আমি পড়ে যাই। এইসব ভয় উপায় মানুষরা আনন্দ দেওয়ার জন্য দাবড়াই। এখন ভালো লাগে সেই কারণে আমরা দাবড়াই, পুরা দাবড়াতে আমার ভালো লাগে, সেই কারণে এই ঘোরা দাবড়ায়। এই মেলা দেখতে অন্তত 10 ইউনিয়নের লোক একত্রিত হয়। এই ঐতিহ্য ধরে রাখলে পারস্পরিক বন্ধন অটুট থাকবে, পাশাপাশি দেশের শিল্প সংস্কৃতির বিকাশে অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করেন এই জনপ্রতিনিধি। বিছালি ইউনিয়নের চাকই গ্রামের প্রায় ৩০০ বছরের একটি ঐতিহ্য ঘোড়দৌড়। এখানে প্রায় ৩০০ বছর ধরেই এই ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়, কিন্তু বৈশ্বিক মহামারী করোনার জন্য বিগত ৩ বছর প্রায় এখানে এই ঘোড়দৌড় বন্ধ ছিল। এই জনপদের এই লাখো মানুষের এই জমায়েত কিন্তু বলে দিচ্ছে যে এই অনুষ্ঠানটা এদের কাছে কতটা জনপ্রিয়, এই অত্র এলাকায় কতটা জনপ্রিয়। এটা শুধু এই বারোনাক বিশাল ইউনিয়ন না, এখানে অন্তত 10 ইউনিয়নের লোক একত্রিত হয়েছে। মানুষ দেখে আপনাদের মানে অনুভব করতে হবে যে এই অনুষ্ঠানটার জন্য এরা কতটা পাগল। এই ঐতিহ্য ধরে রাখলে একদিকে যেমন আমাদের মেল বন্ধন, আমাদের সকলের প্রতি পরস্পরের যে ভালোবাসার যে বন্ধনটা এটা যেমন অটুট থাকবে, তেমনি গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটাও ধরে রাখার একটা অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি। আর এটার জন্যই আমার এই চেষ্টা। যদি সফল হয় তাহলে এই অত্র এলাকার মানুষ অন্তত বিনোদনের মাধ্যমে এই ঐতিহ্যটাকে ধরে রাখতে পারবে। ধন্যবাদ। এই পৌষ মেলার দ্বিতীয় দিন আয়োজন করা হয়েছে ভাবগানের।